Bangladesh University, Bhalo team, Atish Dipankar, University of Science and Technology, Duta team, kintu durdanto Duta team, amra dui captain ke peye gechi, toss er jonno ahoban janacchi match referee ke. এবং টসে জয়লাভ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাপ্টেন টসে জিতেছেন কি নেবেন আমরা ব্যাটিং করতে যাচ্ছি টস জিতে কোন দিকে না তাকিয়ে দুবারে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি দুই ওপেনার মেরাব এবং মেরাব হোসেন জোশি এবং তার সঙ্গে জহির Tarun catch, diving action. Merab Hussain Joshi, Anuran gonna fit Chantini. Long, long way, and the biggie. Innings a third over, committee box and take a edge. High pitch, hello, shot it on. University of South Asia, Virudhe. Oh, shot! Oh, committee box and take Shamne. Tanto timing, Zahir Oler. Excellent batting. Chok Jurano shot, Dekhun, full toss. Just too late. Jikarane Anand Rabi back there. Oh no, no. Kichu Tulana, oh no, Rakom. Darshok there. Arvekta, genuine pull. Sujin Balkotsen. American to leg stamper opore. Dutan Dada Choirmar. সোহেলের ব্যাট থেকে দুই তৃতীয় ওভারে খেলা চলছে সবেমাত্র কল্যাণ 62 রান করেছে একটা উইকেট তারা হারিয়েছে বড় তবে রান তোলার গতিটা কিন্তু থামেনি বাংলাদেশ ইউনিভার্সিটির সমর্থকরাই এটাই বলতে চেয়েছিলেন আপনি এবারে কিন্তু ইভেন বিগা অনেকটা হাইট পেয়েছে বলটা আমার মনে হয় যে উপরে ছাদটা খোলা থাকলে স্টেডিয়াম পেরি অনেক দূর যেত বলটা একেবারে ছাদে গিয়ে রুফটপে গিয়ে কিন্তু বলটা লাগলো এবারে কিন্তু আউটসাইড এজ হয়ে গেল দ্বিতীয় উইকেটের পতন দ্বিতীয় উইকেটের পতন ব্রেক থ্রু সৈকতের কাছ থেকে ইশকি আনন্দ অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের সমর্থক তারা অবশ্য স্টুডেন্ট বন্ধুরা খেলছে গ্যালারিতে তারা নিউ ব্যাটের উদয় তিনি এসছেন সোহেল 30 রানে ব্যাট করছেন ফুল টস এখানে একটা বোনাস দান দেওয়া উচিত আরো একটা লাভলি সিক্স এই ওভারে ফুল অনলাইন ওয়াট আ শট 10 বল থেকে 30 রান তুলে স্ট্রাইকার হয়েছেন মারজান ওভারে পরের বল ইয়েস পরামর্শটা কাজে লেগেছে বিগ সিক্স কম বক্সে ঠিক সামনে এসে দ্বিতীয় ওভারের ব্যক্তি দ্বিতীয় ওভারে শেষ বল বোনাস ব্যাক ড্রাইভ এবং বলটা চলে গেল কিন্তু বোলারের মাথার উপর দিয়ে গ্যালারিতে ছক্কা একেবারে দেখুন আম্পায়ার এবং বোলারের ঠিক মাঝামাঝি জায়গাটা দিয়ে স্টান করে ফেলেছেন রিচার্ড হার্ট এবং বলতে বলতে এবারে ক্যাচ মধ্যে উঠেছে ক্যাচ হতে পারে ইয়েস আউট হয়ে গেলেন উদয় ভালো খেলছিলেন পাঁচ বল থেকে 18 রান করে পরের বলটাতে কিন্তু তিনি তুলে মারতে চাইলেন লং অনের ওপর দিয়ে যে সীমানায় যে একেবারে সীমানার কাছাকাছি জায়গায় যে ফিল্ডারটি তার মাথার ওপর যে বলটা ক্লিয়ার করতে চাইলেন বলটা ঠিক মতো মাসব্লেডে খেলতে পারেননি পরের বল আবেদন আবেদন আছে এবং আউট এলবিডব্লিউ হয়ে গেল এলবিডব্লিউ হয়ে গেলেন মাজারুল ইসলাম আবিদ আরও একটা উইকেটের পতন ভালো কামব্যাক বলতে হবে গুড কামব্যাক অতীশ দীপঙ্করের কাছ থেকে দারুণ শুরু করেছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অতীশ দীপঙ্কর তারা কিন্তু হেরেছে প্রথম ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে আজকে নিজেদেরকে ঘুরে দাঁড়াতেই হবে এবারে কিন্তু ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে গেছে আবেদন জোরালো আবেদন হচ্ছে নাজমুল ইসলাম নাজমুল হাসান আম্পায়ার তিনি নিশ্চুপ আমরা একটু অ্যাকশন রিপ্লেতে দেখি ঘটনাটা কি ঘটলো
পিকআপটা ভালো ছিল, ডিরেক্ট থ্রো না, তবে 50-50 চান্স, তার মানে বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানের পক্ষে। ভালো বল করছেন তিনি, দুটো উইকেট তার নামের পাশে। এবারে কিন্তু ব্লক হলে করেছিলেন, ডাবল ব্রেক থ্রো একেবারে ফুল বোলার লাইন, তবে দা টপ, বড় ছক্কা। ওই যে এক ওভার বল করে 18 রান দিয়েছেন, এর আগে একটা উইকেট রয়েছে তার। ওভারের প্রথম বলটা করলেন, এবারে কিন্তু পুল করেছেন এবং মিড উইকেটে ফিল্ডার প্রস্তুত, আউট হয়ে গেলেন আরিফুল, আউট হয়ে গেলেন ব্যক্তিগত এক রান করে। 119 রানে চতুর্থ উইকেটের পতন ঘটলো বাংলাদেশ ইউনিভার্সিটির, গুড কাম ব্যাক বলতেই হচ্ছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির। শেষ ওভারে খেলা, ষষ্ঠ ওভারে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারে কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়েছে বিগ সিক্স, এবারে আবেদন, আবেদন প্লাম এলবি একটু স্লো ওয়ার, এবং সেই সাথে আরো একটা উইকেট, দেখুন what a delivery, একেবারে প্লাম এলবি একেবারে ব্লক হলে বলটা করেছিলেন। 42 রান করে রিটায়ার্ড হয়েছিলেন সোহেল, 13 বল থেকে 42 এ সোহেল আবারও নেমেছেন, শেষ তিনটা বল মোকাবেলা করবেন। এবারে সোহেল নেমে কিন্তু ছক্কা হাকালেন, মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে বল পাঠিয়ে দিয়েছেন। শেষ ওভার, আবার দা টপ, অ্যাকশন রিপ্লে, ভালো ফিল্ডিং, ভালো ফিল্ডিং, কোনো রান হলো না। পরের বল, এটা অবশ্য ভালো কানেক্ট হয়েছে বিগ সিক্স, 137 ফর সিক্স বাংলাদেশ ইউনিভার্সিটি। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে করতে হবে 138 রান জয়ের জন্য, বেশ কিছুটা পিছিয়ে থাকলো, প্রথম ম্যাচে তারা তুলেছিল 172 রান। তবে সবসময় তো সবকিছু চাইলে হাতে কাছে পাওয়া যায় না, কে বলেন রোহন? এক্স্যাক্টলি, ইনিংসের প্রথম বলটা হলো কাউ কর্নার রিজন দিয়ে, চার চারের মধ্য দিয়ে রানের খাতাটা ওপেন করলো অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি। শর্ট বল ওভার দ্য টপ, এক্সট্রা কভারের উপর দিয়ে, এই মুহূর্তে অতীশ দীপঙ্কর ব্যাট করছে 138 রানের টার্গেটে, ফুল টস ডেলিভারি, এনজয় করছেন ক্রিকেটটা, একটা সময় ক্রিকেটার হিসেবে দেশকে সার্ভিস দিয়েছেন, এখন অর্গানাইজার হিসেবে এবং সফল মিডিয়া পার্টনার এবং ব্রডকাস্ট পার্টনার, দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্ট। হ্যাঁ, দ্য স্লো ওয়ান, এবারে ঘুরিয়েছেন অফসাইডের বলটা, অন সাইডে খেলেছেন সফল করে চতুর্থ ডেলিভারি, শর্ট বল, সহজ ক্যাচ, ক্যাচিং প্র্যাকটিস, মেডান অঞ্চলে প্রথম উইকেটে পতন করলো 36 রানে, শুভ ফিরছেন 20 রান করে। কিভাবে আউটটা হলেন দেখুন, স্লোয়ার ডেলিভারি, কোনো রান পাননি, টার্গেট 138, এবারে কিন্তু বলে ব্যাটে হয়েছে মিড উইকেটের উপর দিয়ে একেবারে রুফ স্টপে গিয়ে লাগলো বলটা, সমর্থকদের মনে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। আহ, আমাদের প্রিয় রনি ভাই কথাই আছে, ঢেকে স্বর্গে গেলেও কিন্তু ধান মানে, রনি ভাই এখন ক্যামেরা ক্রু, প্রমোশন হয়ে যাবে নিশ্চয়ই। এ আর মল্লিক রনি, এবং ঠিক এরপরেই কিন্তু একটা উইকেটের পতন ঘটলো, সেকেন্ড উইকেটের পতন ঘটে গেল। এখানে যারা ক্যামেরা ক্রু দায়িত্ব পালন করছেন, ওয়াও, হোয়াট এ বোলিং, হোয়াট এ সেন্সেশনাল বোলিং, বোল্ড হয়ে গেলেন, বোল্ড হয়ে গেলেন ব্যাটসম্যান, আরও একটা উইকেটের পতন। সোহেল দারুণ বল করছেন, প্রথম বলে একটা ছয় কনসিড করেছিলেন, পরের দুইটা বলে দুইটা উইকেট, 54 রান করেছেন অপরাজিত। শর্ট বল, স্কোয়ার লেগের উপর দিয়ে একটা ছক্কা, দারুণ একটা আবহ তৈরি হয়েছে। এবারে কিন্তু ব্লক হলে, ব্লক হলে একটা ডেলিভারি, মেহরাব দুর্দান্ত একটা ডেলিভারি, স্পট অন হয়ে গেলেন ব্যাটার, কিচ্ছু করার নেই, বোল্ড হয়ে গেলেন, আরো একটা উইকেটের পতন। অভিজ্ঞতা একটা বড় জিনিস, ব্লক হলে ইয়র্কার করেছে তিন ছক্কায়, আবার ব্লক হলে ফেলেছেন, আবেদন উঠেছিল ডাউন দা লেগ, ফোলার লেন্থ স্লটে পেয়েছিলেন, পাওয়ার ছিল শটে, আবার এসেছেন বোলিং প্রান্তে, এবারে কিন্তু কভারের জন্য খেলেছেন, ওয়াও, হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ, এক্সিলেন্ট ফিল্ডিং, দারুণ একটা ক্যাচ,
কাভার এবং পয়েন্টের মাঝামাঝি জায়গায় বেশ কয়েকবার দৌড়ে গিয়ে লাফিয়ে উঠে ক্যাচটা তালুবন্দি করেছেন, বলটাকে ফেলছেন জোশি। শেষ বল আউটসাইড অফ, স্লো ডেলিভারি, বিট হলেন ব্যাটার, এরই সাথে ম্যাচটা কিন্তু শেষ হলো একটা বিগ মার্জিনে জয় বাংলাদেশ ইউনিভার্সিটির। 7 ওভারে 137 রান তুলেছে সোহেল, 16 বল মোকাবেলা করে 54 রান, উদয় 6 বল থেকে 18 রান এবং জহিরুল 7 বল থেকে 18 রান। ম্যান অফ দ্য ম্যাচ সোহেল রানা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.